ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সময় তো হারুন রশিদ ভাই দুবাই থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। হাফ হাতা এবং টি শার্ট নিয়ে নামাজ হবে কি না? হ্যাঁ, হাফ হাতা টি শার্ট নিয়ে নামাজ হবে না বিষয়টি এরকম না, এই বিষয়গুলো নামাজ, তবে এটা জেনে রাখতে হবে এটা নামাজের পোশাক নয়। নামাজের পোশাক, যে সমস্ত পোশাক সৌন্দর্য ধারণ করা হয় সেগুলি হাফ হাতা টি শার্ট, এগুলি নামাজের পোশাক নয়। তো এগুলি তো আপনার স্বাভাবিকভাবে কখন এগুলি প্রয়োজন পড়ে, কেউ যদি বাধ্য হয়ে পড়ে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যার ভালো পোশাক আছে তার জন্য নামাজের পোশাক ধারণ করা উচিত। হ্যাঁ, তাহলে যেমন সেন্টু গেঞ্জিরে নামাজ পড়লে নামাজ হবে না। হ্যাঁ, নামাজ হবে না এই জন্য সেন্টু যদিও ঘাড়ের উপরে একটু সুতার মতো থাকে, কেউ বলছে হয়ে যাবে, এটা তার যুক্তিগত, কিন্তু এটা থেকে তার কাঁধ ঢাকে, কাঁধের উপরে তো থাকতে হয়, মাথার উপরে কিছু থাকা উচিত, মাথাও ঢেকে রাখার কথা আছে, খালি মাথা, যদিও নামাজ হয়ে যাবে তারপরে তো নামাজের পোশাক নয় এগুলি। তারপরে হাফ হাতা দিতে গেলে তার হাতগুলো খোলা থাকে, টি শার্ট ইত্যাদিগুলো, এই সমস্ত বিষয়গুলো নামাজের সৌন্দর্যমণ্ডিত পোশাক নয়। নামাজের পোশাকটা একটু ভালো হওয়া উচিত, যেমন আল্লাহ কোরআন মাজিদ বলছে খুজু হুজি না তাকে মিন্দা কুল্লি মসজিদ, মসজিদ বলতে এখানে নামাজ বা মসজিদ, নামাজের স্থান বা নামাজের সময়গুলো বা নামাজের বিষয়গুলোতেই সব সামিল। এই জন্য নামাজের সময় না পোশাকধারী ভালো সুন্দর পোশাক হওয়া দরকার। তো এই বিষয়গুলো যদি পালন করা হয় তাহলে ভালোই, এবাদত করতে হবে। যেমন হাদিসে আছে, যেমন আপনি শার্ট ভাঁজ করে রাখবেন না হাতার মধ্যে, তারপর প্যান্ট ভাঁজ করে রাখা ঠিক না, হাত আবাদ করে রাখা ঠিক না, এগুলি খুল দিতে হয়, চুল, চুলকে কি করতে হয় না, খোপা ওই যে কি করতে হয় না, মানে ভাঁজ করে রাখতে হয় না, অথবা গোটায় রাখতে হয় না, অথবা চুল কোঁকড়ি রাখা নিষেধ মহিলার টানা পুরুষের জন্য, এগুলো হাদিসের স্পষ্ট নিষেধ আছে। এগুলো আল্লাহ রহম করুক, সবাইকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।